সমাজে কিভাবে সামাজিক অধঃপতন ঘটে চলেছে, ইভটিজিং থেকে শুরু করে নানাভাবে অহেতুক কুৎসা রটিয়ে একটি সবে শুরু হওয়া সুন্দর সংসারকে ধ্বংসের কাগারে পৌঁছে দিয়েছে শুধুমাত্র এক বখাটে যুবকের অভব্য আচরণ, যা সভ্য সমাজ হয়তো কোনোদিন মেনে নিতে পারবে না। জানা যায়, এক সন্তানের জননী এক গৃহবধূকে নানাভাবে বিরক্ত করায় সালিসি সভায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করায়, অপমানে স্ত্রীর বদনাম সহ্য করতে না পেরে এবং আত্মমর্যাদা রক্ষায় নিজের গায়ে আগুন লাগিয়ে দেয় এই গৃহিণীর স্বামী। চাঞ্চল্যকর ঘটনা সামনে আসে বিশালগড় থানাধীন নারাউরা এলাকায়। বৃহস্পতিবার এই ঘটনা সামনে আসে। এক দুশ্চরিত্র লম্পট যুবকের কারণে সর্বশান্ত হতে চলেছে এই পরিবার। জানা যায়, অভিযুক্ত যুবক সংশ্লিষ্ট এলাকার মিঠুন গান্তিদে। অভিযুক্ত মিঠুন এলাকার বখাটে ছেলে হিসেবে পরিচিত। তার চারিত্রিক অধঃপতনের কারণে অথিষ্ঠ সংশ্লিষ্ট এলাকার মানুষজন। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার কয়েকজন মহিলার সঙ্গে অশালীন আচরণের পর মিঠুনের নজর পড়ে সংশ্লিষ্ট এলাকার কমল সাহার স্ত্রীর উপর। জানা গেছে, দীর্ঘ কয়েক বছর পূর্বে মঞ্জুরানী দাস সাহাকে সামাজিক রীতিনীতি মেনে বিয়ে করে কমল সাহা। বর্তমানে তাদের 3 বছরের একটি শিশু সন্তান রয়েছে। অভিযোগ, বখাটে যুবক মিঠুন বিভিন্ন সময়ে কমল সাহার স্ত্রীকে কুপ্রস্তাব দিত এবং প্রায় সময় কমল সাহার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় বিশ্রী ভাষার প্রয়োগ করত মিঠুন। মিঠুনের কুপ্রস্তাবের ঘটনাটি মহিলার চারকান না করে নিজের মধ্যে সীমাবদ্ধ রাখতে চেয়েছে, কিন্তু দিন দিন মিঠুনের কুনজর আরও বেড়ে চলেছে মহিলার দিকে। মহিলা মিঠুনের কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় দুশ্চরিত্র মিঠুন ভিন্ন কৌশল অবলম্বন করে মহিলার চরিত্রকে বদনাম করার জন্য গ্রামের স্বনামধন্য দুই ব্যক্তির সাথে মহিলার বিভিন্ন সম্পর্ক রয়েছে বলে এলাকার চারপাশে ফ্ল্যাগ ফেস্টুন লাগিয়ে দেয়, যার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকার ক্লাব কর্তৃপক্ষদের নিয়ে সালিসি সভা করা হয়েছে। জানা যায়, সালিসি সভায় সকলের উপস্থিতিতে বখাটে যুবক মিঠুন নিজের দোষ স্বীকার করে দুশ্চরিত্রের পরিচয় দেয়। দোষ স্বীকার করার পরেও সালিসি সভায় উপস্থিত ব্যক্তিরা কোনো রকম বিচার করেনি। আচ্ছা, নাম কি? রাজুকুশ। আচ্ছা, কারণ হচ্ছে ওই একটা সাইনবোর্ড লাগাইছে, সাইনবোর্ডটার কারণে আমার হাজবেন্ডের গায়ের মধ্যে আগুন লাগাইছে। কেন লাগাইব? কী সাইনবোর্ড ছিল এটা? মানে রাত 9টার সময় রাজু ঘোষ এবং বাবুল সাহা কমলের বাড়িতে যা, কমলের বউয়ের সাথে কিসের সম্পর্ক, এরকম একটা লেখা সাইনবোর্ড ছিল লাগাইছে এখানে। এটা নিয়ে কি কোনো, এটা করছি মিঠু যে হেউ লাগাইছিল কেন এটা, মানে হে যেদিন আবার এটা লাগাইছে এতদিন কোনো গান টান পেতো না, আর এতখানি রাস্তা আছে গান বলছে না, তারপরে এই জায়গার ফাড়ি হয়ে গেছে গান বলছে, মানে আমার গেটের সামনে আয়া হে ভালোবাসা গো কী ভালোবাসা এসব গান কয়। আচ্ছা, গানটা ম্যাটার করছে না, তারপর অনেক ধরনের বিভিন্ন রকমের ইয়ে করছে। আচ্ছা, মিঠু লাগাইছে যে এটা একটা হয়েছে বাবুল সাহা, এটা হের পুরো নাম কি মিঠুন কি? আমি হের বাড়ি কি বাড়ি নতুন গেছি। হের বাড়ি কোথায়? এই আমার বাড়ির পাশে। হে, কি আপনারা ডিস্টার্ব করতো? হ্যাঁ, ডিস্টার্ব করতো অনেক ধরনের, মানে আমার এসব ধরনের কথা বলতো। আচ্ছা, এই যে সাইনবোর্ড যে লাগাইছে একটা বিশ্রী ব্যাপার, ওইটা কি কে লাগাইছে? এটা মিঠু স্যার কেউ লাগাইছে, এটা মিঠুই লাগাইছে, কারণ আমার দাদা দেখছে, এই বাবুল শাহ যে এই দাদা দেখছে নিজের চোখে, কারণ তাই না পড়ালে হ্যাঁ জানে না দেখা এটার, মানে কি না কি লাগায় তো একটা, মানে ইয়ে করছে। আচ্ছা, তো এই ওই ব্যাপারটা নিয়ে কি কোনো ক্লাব কর্তৃপক্ষ নিয়ে আপনারা সালিসি সভা বসেছিলেন? হয়েছে যে মানে তারা তো দিতেছে না, তারা আরও কি মিঠু মানে বড়ো ভাই, মানে হে বারবার ওই ঘুরে কারে আনতেছে। আর নিজের স্ত্রীর বদনাম সহ্য করতে না পেরে এবং আত্মমর্যাদা রক্ষায় এই গৃহিণীর স্বামী কমল সাহা নিজের গায়ে আগুন লাগিয়ে দেয় বলে জানায় সে নিজেই। পরিবারের লোকজন তাকে সঙ্গে সঙ্গে রাজধানীর জিবি হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে কমল সাহা জিবির বার্ন ওয়ার্ডে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এমত অবস্থায় মিঠুন ঘটনাটি প্রকাশ না করার জন্য বিভিন্ন রকম হুমকি দিতে থাকে মহিলাকে। আহত কমল সাহা বুধবার রাত্রিতে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের জানান, তিনি অসহায়, তার স্ত্রীকে বদনাম করে মিঠুন, যার পরিপ্রেক্ষিতে সালিসি সভায় ন্যায্য বিচার পাননি তিনি, তাই গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করতে চেয়েছেন তিনি। এই যে আগুন যে লাগাইছো নিজের শরীরে, কে লাগাইছে? তুমি নিজে লাগাইছো না কেউ লাগাইছে? আমার বিচার নিচ্ছ, বিচার পাইছে না। হ্যাঁ, কী বিচার পাইছো না তুমি? আমার পরে নদী কইছে। কে কইছে? ওটা ওই যে মিঠুনের মা। বাড়ি কোনখানে মিঠুনের? নারাউরা। নারাউরা? মিঠুন কী করে? মিঠুন কিছু করে না, খায়ন করে। আচ্ছা, বিচার কি, বিচার কোনখানে বইছিল, কে কে আছিল বিচারের মধ্যে? কি খারাপ দেখছে ওটা যাই। আচ্ছা শুনো না, বিচারের মধ্যে কে কে ছিল? অনেকেই ছিল। নাম কইতে পারবা না তুমি? নামগুলো মনে হয় মিঠুর সাথে অনেকজন ছিল, বিশেষ করে মিঠু ছিল। মিঠুর সাথে আরও 2-3 জন ছিল, তাদের নাম। আচ্ছা, মিঠু তোমার স্ত্রীকে কী বলেছে? মিঠু ক্যালেন্ডার লিখেছিল। কী লিখেছিল ক্যালেন্ডারের মধ্যে? লিখেছিল দুপুর আর রাত।
এদিকে এই গৃহিণী জানান, ওনার স্বামীর এই অবস্থার জন্য একমাত্র দায়ী মিঠুন। নিজেকে বাঁচাতে এবং ন্যায্য বিচার পেতে অসহায় এই এক সন্তানের জননী কমল সাহার স্ত্রী দ্বারস্থ হবেন বিশালগড় মহিলা থানায়, এমনটাই জানিয়েছেন তিনি। এখন দেখার বিষয় থানার দ্বারস্থ হলে মহিলা থানার পুলিশ কিভাবে এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়। ভিরো রিপোর্ট, সার্চ ইন্টারটেইনমেন্ট।